দুটি বেসরকারি যাত্রীবাহী বাসের রেষারেষির ফলে দুর্ঘটনায় পড়ে আহত হলেন 20 জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার বাঁকুড়ার ছাতনা কলেজের সামনে। স্থানীয় সূত্র খবর, এদিন পুরুলিয়াগামী কৌশিকী ও মা দুলালী নামে দুটি বেসরকারি বাস রেষারেষির কারণে কৌশিকী নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মা দুলালী নামের বাসটিতে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত 20 জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে 9 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি 11 জনের চিকিৎসা চলছে, তাঁদের আঘাত গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ছাতনা থানার পুলিশ। বাস দুটিকেই আটক করা হয়েছে, চালক ও খালাসি পলাতক। কি করে অ্যাক্সিডেন্ট হলো আমরা তো সাডেন বুঝতে পারিনি, ফট করে যখন লেগেছে আমি তো বাচ্চাকে নিয়ে দেখছি যে বাচ্চার কিছু হলো কি না, তারপর দিদিভাই ও ঘেমে টেমে গেছে, ওই দেখছিলাম তো একটা বাচ্চার খুব লেগেছে, পাটা ঢুকে গেছে, তারপর তো বাসের ড্রাইভার পালিয়েছে। কলকাতা 24/7 বাঁকুড়া।